সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি স্থানীয় মান সম্পর্কে, অর্থাৎ কিভাবে বড় সংখ্যা দিয়ে আমরা অঙ্ক গঠন করব, কিভাবে সংখ্যা গঠন করব, কিভাবে আমরা হাজার, শত, লক্ষ, কোটি ইত্যাদি কিভাবে চিনব, এ সম্পর্কে আজকে আলোচনা করছি। অর্থাৎ স্থানীয় মান এবং বড় সংখ্যা চেনার উপায়, অর্থাৎ বড় সংখ্যার স্থানীয় মান আজকে আমরা কিভাবে বের করব, এ সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ আমরা কিভাবে বড় সংখ্যাগুলো গঠন করব, কিভাবে হাজার, দশ হাজার, বিশ হাজার, লক্ষ, কোটি ইত্যাদির সংখ্যা আমরা কিভাবে গঠন করব, আজকে সেই সম্পর্কে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে স্থানীয় মানের ধাপগুলো ভালোভাবে শিখে নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই পর্যন্ত অন্তত শিখে নিতে হবে। যদি আমরা এই স্থানীয় মানের ধাপগুলো না শিখি, তাহলে আমরা কিন্তু বড় সংখ্যা গঠন করতে পারবো না। তো একটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এর আগে তিনটি পদ্ধতিতে স্থানীয় মান গঠন করেছি খুব সহজে। এখন আমরা একটি বড় সংখ্যা গঠন করব কোটি বা কোটির উপরে। একক এক, দশক দুই, শতকে শূন্য, হাজারে তিন, অযুতে শূন্য, লক্ষে শূন্য, নিযুতে চার, কোটিতে পাঁচ। তাহলে আমরা যদি এককে যাই, এক, একের সাথে দুই জোড়া দিলে হবে একুশ, শূন্য, তাহলে শতকের যেহেতু শূন্য, শূন্য যোগ দিলে বা জোড়া দিলে একুশই থাকছে, কারণ শূন্য এর কোনো বামের শূন্যর কোনো মান নেই। তারপর আমরা হাজারে তিন, এখন যদি একক, দশক, শতক, হাজারে যাই, তাহলে তিন হাজার একুশ। আমরা জানি যে শূন্য থাকলে এই শূন্যকে লাভ দিয়ে একটি মান পেরিয়ে যেতে হয় বা একটি গড় পেরিয়ে যেতে হয়, কিন্তু শূন্যটা লেখার সময় লিখতে হবে। তারপর অযুতে শূন্য, লক্ষ্যে শূন্য, আমরা জানি যে এই বামের শূন্যগুলার মান বসবে না, এই তিন হাজার একুশই থাকবে। নিযুতে চার, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, আমরা জানি যে অযুত এবং নিযুতগুলো দু সংখ্যা দ্বারা গঠন করা হয় কমার মাধ্যমে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যেহেতু নিযুত, তাহলে আমরা চল্লিশ লক্ষ তিন হাজার একুশ হিসাব করব। কারণ হচ্ছে লক্ষ এর পর নিযুত, আর নিযুত গঠন করতে হলে লক্ষ্যকে নিয়ে গঠন করতে হবে, উচ্চারণটা হবে চল্লিশ লক্ষ। হাজারের পর অযুত, অযুত গঠন করতে হলে হাজারকে নিয়ে গঠন করতে হবে, উচ্চারণ হবে হাজার, ধরে নিলাম চল্লিশ হাজার বা তিন হাজার। শতক, দশক, এককে কোনো কমা বসবে না, প্রত্যেকে তার নিজ নিজ সংখ্যার মান প্রকাশ করবে। এখন আমরা যাই কোটিতে, তাহলে আমরা পেলাম পাঁচ কোটি চল্লিশ লক্ষ তিন হাজার একুশ। যদি টাকা হয় তাহলে হবে পাঁচ কোটি চল্লিশ লক্ষ তিন হাজার একুশ টাকা। এখন যদি আমরা ওদিকে আরও একটি সংখ্যা দেই, দিলাম ছয়, এই কোটির পরে আরও অনেক সংখ্যা আছে দিতে পারি, তাহলে হবে পঁয়ষট্টি কোটি চল্লিশ লক্ষ তিন হাজার একুশ। আমরা এই যে স্থানীয় মান বের করলাম এগুলোকে এই জায়গায় লিখি, নিয়ে আসলাম, তারপর আমরা এগুলো দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই পঁয়ষট্টি কোটি চল্লিশ লক্ষ তিন হাজার একুশ। তাহলে আমরা জানি যে প্রতি দুই সংখ্যা পর কমা দিতে হয়, যদি কমা না দিই তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। পঁয়ষট্টি কোটি চল্লিশ লক্ষ তিন হাজার একুশ। এখন যদি আমরা বলি যে আমরা লিখব বিরাশি কোটি পাঁচ লক্ষ, আমরা এই জায়গায় দিতে হবে বিরাশি পাঁচ লক্ষ, অর্থাৎ এই
নিযুতের জায়গায় আমরা শূন্য দেব, যেহেতু সরাসরি নিযুতটা ছেড়ে ছেড়ে যাচ্ছি, দিয়ে পাঁচ দেব, তারপর কমা দেব। তারপর আমরা ধরে নিলাম বিশ হাজার, এই অযুত এবং হাজারকে যৌথ করে আমরা লিখব বিশ। তারপর ধরে নিলাম দুইশত পঁচাত্তর। এইভাবে আমরা খুব সহজে স্থানীয় মান বের করতে পারি বা বড় সংখ্যাগুলো বের করতে পারি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 82,05,20,275। এই কমাগুলো আমরা খুব সুন্দর করে দিতে হবে যাতে করে বোঝা যায় এগুলো কমা। এইভাবে আমরা যে কোনো বড় সংখ্যার স্থানীয় মান খুব সহজে বের করতে পারব। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে এবং শিক্ষণীয় যে, আমরা এই যে দাঁড়াগুলো আছে অর্থাৎ স্থানীয় মানের যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো আমরা প্রথমে শিখে নিতে হবে। আর দাঁতগুলো যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা সহজে স্থানীয় মান বের করতে পারবো না, সহজে বড় সংখ্যা বের করতে পারবো না। এখন আমি কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। ধরে নিলাম আমাকে কোনো লোক বলছে যে 24, আমি 24 লিখলাম। একক দশক এটি গঠন করা হয়েছে দশক দ্বারা। আমাকে কোনো লোক বলল যে 226, আমি লিখলাম 226, অর্থাৎ একক দশক শতক। 226 বলতে আমার দুই উচ্চারণের সাথে সাথে শত আসছে, এই দুই দিলাম, আর 26 তো আমি জানি, এই 226 দিয়ে দিলাম। তারপর আমাকে কোনো লোক বলল যে 8,302, তাহলে 8,000 বলতে আমাদের প্রথমে আসবে 8, 300 বলতে আসবে 3, 2 বলতে যেহেতু দশককে ছেড়ে এককে যেতে হবে তাহলে দশককে আমরা দিলাম 0, 2 বলতে দিলাম এককে 2, তাহলে 8,302। এইভাবে আমরা খুব সহজে গঠন করতে পারি। এখন যদি আমরা লিখতে চাই 13,811, তাহলে কীভাবে লিখব? 13,000 বলতে 13, 800 বলতে 8, 11 বলতে 11, তাহলে 13,811। 13,000 দিয়ে আমরা জানি যে অযুত এবং নিযুত এবং কুটিতে কমা দিতে হয়। 13,000 দিয়ে আমরা কমা দিলাম, 800 বলতে 8 দিলাম, তারপর 11 দিলাম, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত। তাহলে আমরা জানি অযুত দ্বারা কী গঠন করা হয়, অর্থাৎ হাজার এবং অযুতকে যৌথ করে গঠন করা হয়। এখন যদি আমরা লিখতে চাই যে 82,002, তাহলে কীভাবে লিখব? 82,000-এর জায়গায় 88, যেহেতু শতক এবং দশক এর জায়গায় কিছু বলা হয়নি তাহলে দেব 0, আর 2 এককে বলা হয়েছে দেব 2, 82,002, 82,000 একটা যৌথ, এই জায়গায় কমা দেব, এই জায়গায় কিছু বলা হয়নি হিসেবে 0, আর 2 এর জায়গায় 2, অর্থাৎ 82,002। অর্থাৎ যে জায়গাগুলোতে কোনো সংখ্যা আসবে না সেই জায়গায় 0 বসবে। এখন যদি কোনো লোক বলে যে দেখি তো লিখো 123,204, তাহলে আমরা কীভাবে লিখব? 100,000 বলতে 1, 23,000 বলতে 23, এই প্রত্যেকটি জায়গায় আমরা কমা দেব, প্রত্যেকটি স্থানে আমরা কমা দেব। 100,000 বলতে 1, 23,000 বলতে 23, 200 বলতে 2, 4 বলতে 4, অর্থাৎ দশকের পরে কোনো কিছু বলা হয়নি বিদায়, এই জায়গায় আমরা 0 দেব। তাহলে আমরা পেলাম 100,000 বলতে 1, 23,000 বলতে 23, 200 বলতে 2, 4 বলতে 4, আর এই দশকের জায়গায় কিছু বলা হয়নি বিদায়, এই জায়গায় 0 দিয়েছি। এখন আমরা লিখব 41,00, লিখলাম 41,00, কমা দিলাম,
29,000 লিখলাম 29,000 অর্থাৎ 29 600 লিখলাম 6 1 তাহলে সরাসরি দশক ছেড়ে একে যেতে হবে এককে যেতে হবে তাহলে দশকের জায়গায় দিয়ে দিলাম 0 অর্থাৎ 41 লক্ষ 29,000 601 এই আমরা গঠন করে নিলাম কিভাবে নিযুতকে গঠন করতে হয় এখন যদি আমরা লিখতে যাই 5 কোটি 2 লক্ষ তাহলে আমরা প্রথমে লিখলাম 5 কোটি বলতে 5 2 লক্ষ বলতে এখানে একটি বিষয় আছে যে সরাসরি আমরা নিযুতকে ছেড়ে লক্ষতে চলে গেছি তাহলে নিযুতে হবে 0 লক্ষতে হবে 2 তারপর আমরা অযুতকে ছেড়ে দিলাম দিলাম 0 হাজারে দিলাম 5 অর্থাৎ 5000 এই জায়গায় দিলাম কমা এই জায়গায় দিলাম কমা শতককে ছেড়ে দিলাম অর্থাৎ 0 দশককে দিলাম 1 তারপর একক এককে দিলাম 5 তাহলে আমাদের কত হলো 5 কোটি 2 লক্ষ 5,015 এই বিষয়টি আমি আরো পরিষ্কার করছি যেহেতু আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে এবং সহজ কৌশলে বুঝে নিতে হবে তো আমরা দেখে নেই 5 কোটি বলতে এই কোটির জায়গায় 5 2 লক্ষ বলতে এই সরাসরি লক্ষের জায়গায় চলে গেছি নিযুতের জায়গায় দিয়েছি 0 5000 বলতে অযুতের জায়গায় দিয়েছি 0 সরাসরি হাজারের জায়গায় চলে গেছে এইজন্য দিয়েছি 5 15 শতক ছেড়ে দিয়েছি এইজন্য শতকের জায়গায় 0 দশকের জায়গায় 1 এককের জায়গায় 5 অর্থাৎ আমরা যে সংখ্যাটিকে ছেড়ে চলে যাব এই সংখ্যার জায়গায় আমরা দেব 0 অর্থাৎ একটি সংখ্যা লাফ দিয়ে সরাসরি এটাকে ছেড়ে আমরা পরবর্তী সংখ্যা চলে যাব পরবর্তী ধাপে চলে যাব এখন আমরা যদি এই 5 এর সাথে 3 দেই তাহলে হবে 35 কোটি 2 লক্ষ 5,015 এই হচ্ছে সহজ পদ্ধতিতে বড় সংখ্যাগুলো তৈরি করার বা বড় সংখ্যাগুলো গঠন করার স্থানীয় মানের সহজ কৌশল তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে